আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সুতার রাজ্যে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তারপর 11টার দিকে চলে এসেছি আমি সুতার দোকানে। এই দোকান থেকে আমি কিছু সামারিয়ান সুতা ও উলের সুতা নিয়েছি, আর অল্প কয়েকটা ডিএমসি সুতা। এর মধ্যেই ঝুমঝুম করে বৃষ্টি নামা শুরু হয়ে গেল, মেঘও গর্জন করছিল অনেক। এজন্য ভয়ে অন্য দোকানে যেতে পারছিলাম না। এই দোকানটায় প্রায় 30 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপর চলে আসলাম আমি যে দোকান থেকে সবসময় ডিএমসি সুতা ও অন্য অন্য অনেক জিনিসপত্র নিই। তারপর চোখে পড়ল চাবির রিং, দুইটা চাবির রিংও নিয়ে নিলাম, আর দুইটা প্লাস্টিকের গুলো নিয়েছি। এবার আমি চলে আসলাম কাপড়ের দোকানে। বিক্সিভেল কাপড় আমি এই দোকান থেকেই নিই। এই কালারটা খুব সুন্দর লাগছিল দেখতে, এজন্য আমি এই কালারের কাপড়টা নিয়ে নিয়েছি। আরও অনেক কাপড় নিয়েছি, সবগুলা কাপড় আমার নেওয়া শেষ। এবার ভাই আমাকে হিসাব করে দিচ্ছিল যে কত গজ কাপড় নিলাম ও কত টাকা হলো। আমি ওড়না বানানোর জন্য বাসন্তী রঙের একটা কাপড় নিয়েছি আর গোলাপি রঙের একটা কাপড় নিয়েছি। এখানের কেনাকাটা আমার শেষ। এবার আমি চলে যাব টোট ব্যাগের জন্য সাদা কালারের ক্যানভাস কাপড় কিনতে। কিছুদিন আগে যে ক্যানভাস কাপড়টি কিনেছিলাম ওইটা অতটা ভালো নয়, আজ যে কাপড়টি আমি কিনেছিলাম এটা অনেক ভালো কাপড়। আরও অনেক কিছু কিনেছি আজ, সব কিছু তো আর ভিডিও করা যায় না। পরবর্তী ভিডিওতে কী কী কিনলাম সব কিছুই আপনাদের দেখিয়ে দিব। একদম কুকুর ভেজার মতো করে ভিজে গিয়েছিলাম বৃষ্টিতে। এবার হাঁটি হাঁটি পাপা, সরি হাঁটি হাঁটি পাপা না, রিক্সায় পাপা করে আমি চলে যাচ্ছি আমার নিজ গন্তব্যে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।